ঢাকার মতো রাজশাহীতেও নাকি বাবল টি চলে এসেছে, এটা কি আদৌ সত্যি কথা? হ্যাঁ, এ তো দেখছি সত্যি বাবল টি, কিন্তু এটা কি আসলেই সুন্দর হবে খেতে? হ্যালো গাইস, ইটস মি স্বর্ণা। আজকে চলে এসেছি আমি রাজশাহীর ক্রাউন জোনে বাবল টি খেতে। আমি হলাম একটি সত্যিকারের ফুডি, আমার যখন যেটা মন চায় সেটা খেতেই দৌড় দিয়ে দিই। তো আজকেও ঠিক এমনটাই হয়েছে। আজকে আমার হুট করে মনে পড়লো যে রাজশাহীর ক্রাউন জোনে নাকি বাবল টি খেতে অনেক সুন্দর, তো সেইটাই ট্রাই করব। তো সেজন্য ঝটপট রিক্সা করে আমি এখন চলে যাচ্ছি। এইটার লোকেশন হলো রাজশাহী সিটি কলেজে যাওয়ার রাস্তাতে। এই যে এই ভিড় দেখে আমি বুঝতে পেরে গেছি যে এইটাই হলো সেই জায়গা। তো এখানে আসার পর আমি তাদের মেনু কার্ড দেখলাম। এখানে বড় করে একটা সাইনবোর্ড আকারে তাদের মেনু কার্ড দেওয়া আছে, আর এখানে বাবল টি ছাড়া অনেক ধরনের শেক পাওয়া যাচ্ছিলো। মিল্ক শেক, লেমন ডে, এগুলো তো অনেক খেয়েছি, কিন্তু বাবল টি রাজশাহীতে যেহেতু নতুন এসেছে সেজন্য আমি এই যে ভাইয়ার কাছে অর্ডার করে দিলাম বাবল টি। আর ভাইয়াটা অনেক ভালো, যতবার যে অর্ডার করছে সবার সামনে তিনি বানিয়ে সার্ভ করছিল। তো আমি যখন বললাম, তো আমার সাথে সাথে আর একটি আপু বলেছিল, তো আমাদের দুইজনের জন্য এখানে বানানো হচ্ছে বাবল টি। এখানে মোট দুইটি ভাইয়া জুস বানাচ্ছিল আর শেক বানাচ্ছিল। তো এখানে আশেপাশে আমি দেখছি যে প্রচুর ভিড়। আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরেই মানে বাবল টি খাওয়ার সুযোগ পেলাম। তো এই যে এখান থেকে দেখছেন যে আইস নিল ভাইয়াদের, যেখানে জুসটার দোকান ছিল সেইটার আশেপাশে অনেক ভাঙ্গা ছিল জায়গা, কিন্তু তারপরেও এইখানে দেখছি প্রচুর পরিমাণে ভিড়। আসলে জিনিস ভালো হলে যা হয়। তো ভাইয়া এইটাকে এই তো ব্লেন্ডিং করার পরে এখন ভাইয়া এর ভেতরে আইসক্রিম মিক্স করবে। তো আমার তো খুবই ভালো লাগছে যে বাবল টিতে এতগুলো উপকরণ দিচ্ছে, আইসক্রিম দিবে। এরপর ভাইয়া দিল বাবল টির একটা স্পেশাল জিনিস, যেটা দিলে নাকি বাবল টি অনেক টেস্টি হয়। তো কি জিনিস দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু বাবল টিটা খেতে আসলেই অনেক সুন্দর হয়েছিল। তো এইবার ভাইয়া আবার ব্লেন্ড করবে এইটাকে। ব্লেন্ড করার পর ফাইনালি আমি হাতে পাবো আমার বাবল টি। তো গাইস, তোমরা যারা যারা রাজশাহীর আর যারা যারা বাইরের আছো, তোমরা যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই তো এইটা হলো বাবল, এইটা দিয়েটি বানাচ্ছে তাই বাবল টি। তোমরা যারা যারা রাজশাহীর আছো অবশ্যই এই ভাইয়ার দোকানে গিয়ে ট্রাই করবা বাবল টি। এছাড়া এখানে বোবা আরও অনেক কিছু পাওয়া যায়, অনেক ধরনের শেক পাওয়া যায়। তো ফাইনালি হয়ে গেছে আমার বাবল টি। তো এইটা এখন ভাইয়া আমাকে দিবে। অনেকে দেখছিলাম র্যান্ডম গ্লাসে খাচ্ছে, তো আমি বললাম ভাইয়া না, আমি আপনাদের ওই ক্রাউন জোনের বোতলেই খাবো। তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার বাবল টি। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও যাতে সুন্দর সুন্দর আমি ভিডিও করতে পারি এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায়, সবাই ভালো থাকবেন।